পড়ে না, তো আমার গলাটা হয় সবাই বলে বীণা দাশগুপ্তার মতো, কিন্তু কারো মতো তো কেউ হয় না, বীণা দাশগুপ্তা বীণা দাশগুপ্তাই, তার মতো আমি হতে চাই না। তবে তাদের যে গানগুলো ভক্তি জগতে অনেক মানুষকে প্রেরণা যোগায়, ভক্তি পথে পরিচালিত করে তাদের অভিনয়, তাদের গান, তো চেষ্টা করি সেই ভক্তিগীতি গানগুলোকে আমাদের মধ্যে আবার বাঁচিয়ে রাখার জন্য, আবার শ্রদ্ধা ভক্তি সহকারে। তারা তো বেঁচে থাকে আমাদেরই মধ্যে, তাদের তো মৃত্যু নাই, অমর হয়ে আছে, তো সবাই আশীর্বাদ করবেন, কৃপা করবেন। আমি সত্যি সত্যি যেন ভগবানের আতুল চরণে দেহ মন প্রাণ দিয়ে গাইতে পারি, কারণ ভগবানকে কোনো কিছুই বেঁধে রাখা যায় না। টাকা দিয়ে বলুন, পয়সা দিয়ে বলুন, সোনা দানা গহনা গাঁটি দিয়ে ভগবানকে বেঁধে রাখা যায় না, যদি বেঁধে রাখতেই হয় একমাত্র ভক্তি, শ্রদ্ধা ভক্তি বিবেক বৈরাগ্য প্রেম যার মধ্যে আছে, ভগবান তার কাছে জন্ম জন্মান্তর বাধা হয়ে থাকে। আমার মধ্যে না আছে ভক্তি, না আছে প্রেম, না আছে শ্রদ্ধা, না আছে বৈরাগ্য, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার আশায় এত কষ্ট এত পরিশ্রম করে ঘুরে বেড়াই, শুধুমাত্র সাধু সঙ্গ করার জন্য। সবাই কৃপা করবেন, আশীর্বাদ করবেন, সেই কৃষ্ণ নামটা কাকরে ধরে আমি যেন এইভাবে ভগবানের আতুল চরণে দেহ মন প্রাণ অঞ্জলি দিতে পারি, কারণ তিনি পতিত পাবন গৌর সুন্দর, যে পতিত যে পামর তাকে উদ্ধার করে, তাই তো বললেন অনাদিরাদি ভগবানকে আখ্যা দিয়েছিলেন, কি বলেছিলেন, নামটি তোমার তিন লোকে বলে বা